সো রুম ট্যুর তো পুরোপুরি দিয়ে দিলাম, সবই ভালো ছিল, রুমটা পুরো নিট ক্লিন খুবই ভালো, বাট একটাই প্রবলেম ছিল সেটা। সো এখন লাস্ট ডেস্টিনেশন শান্তিনিকেতনে যে হোটেলে ছিলাম সেটা শেয়ার করব। তো আমি ছিলাম হচ্ছে আপ্যায়ন হোটেলে, বাইরে খুব সুন্দর করে ডেকোরেট করা। হোটেলটার দুপাশেই খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে। সো এটা হচ্ছে ওদের ওয়েটিং লঞ্চ আর রিসেপশন, এটাও বেশ অনেক বড় জায়গা নিয়ে বানানো আর খুবই পরিষ্কার। আর এখানে ছোটোখাটো কোনো অকেশনও সেলিব্রেট করা যায়, লাইক বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি। এটা হচ্ছে করিডোরটা, করিডোরটা খুব সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেনড। তারপর দেখাবো হচ্ছে আমাদের রুমটা, যে রুমটায় আমরা ছিলাম। আর এটা হচ্ছে বেডটা, এটা দুজনের জন্যই আছে, বাট এখানে তিনজনও শুতে পারবে, বেডটা অনেকটাই বড়। আর এই হচ্ছে একটা কাবার্ড, এই হচ্ছে কাবার্ডটা, এই যে এটা হচ্ছে কি মিররটা, মিররের সাথে এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, আর এটা শু ক্যাবিনেট দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটাও বেশ ভালো ছিল, কুমোরটা আছে, গিজার রয়েছে, আর এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে যেটার উপরে একটা টি শেপ লাইট রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনিটা, ব্যালকনিটা বেশ সুন্দর, এই যে ব্যালকনি। তারপর দুটো চেয়ার রয়েছে, একটা ছোটো টেবিলও রয়েছে। আর এ হচ্ছে বাইরের ভিউটা। আর সামনে ওটা প্রান্তিক স্টেশন পড়ে, এই যে এটা প্রান্তিক স্টেশন। তো এই হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, এটা বাইরে দিয়েও ঢোকা যায় আর ভেতর দিয়েও ঢোকা যায়। রেস্টুরেন্টও বেশ সুন্দর, বেশ সুন্দর ওয়াল ডেকোরেশন করা। এটা ছিল পুরো রুম ট্যুরটা। তো রুমটা খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটাই বড়, মানে খুবই ভালো রুমটা, পুরো পরিষ্কার, ইভেন ওয়াশরুম টশরুম খুবই ভালো পরিষ্কার। বাট এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে খাওয়ার। খাওয়ার এখানকার আমার খুব একটা ভালো লাগেনি। আর এটা যেহেতু অনেকটা ইন্টিরিয়ার সাইডে না, তো আশেপাশে কোনো দোকানও নেই, এটাই হচ্ছে একটা প্রবলেম। সেটা হচ্ছে ফুড কোয়ালিটি এখানকার ভালো না, যেটা একদম অনেস্ট কথা বলছি। তো বাকি রুম হিসাবে খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ সুন্দর রুমটা, যেটা দেখে নিয়েছিলাম আমি। বাট খাবারটা এখানকার সত্যিই ভালো না। সো আমাদের লাস্ট ডেস্টিনেশন গীতাঞ্জলি রেল মিউজিয়াম, এখানে এন্ট্রি পুরোপুরি ফ্রি।
এখানে কবিগুরুর জীবন কাহিনী সম্বন্ধে অনেক তথ্য রাখা রয়েছে এবং রয়েছে হচ্ছে ওনার ব্যবহৃত অনেক জিনিস। আর তার সাথে সবথেকে বেশি আকর্ষণীয় হলো এই কম্পার্টমেন্টটা। এই কম্পার্টমেন্ট করে কবিগুরু শেষবারের মতন বোলপুর থেকে কলকাতা যাত্রা করেছিলেন। গীতাঞ্জলি রেল মিউজিয়ামটা ঠিক বোলপুর স্টেশনের উল্টো দিকে, তাই জন্য ট্রেন ধরার আগে আমরা গীতাঞ্জলি রেল মিউজিয়ামটা দেখেছিলাম। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।